श्री गणेशाय नमः। ॐ जवाकुसुम शंकाशं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणोतस्मि दिवाकरं। दोधी शंखो तुषाराभ्यं क्षीरोदार्णव संभवम्। नमामि शनिनं भक्त्या शंभर्मुकुटो भूषणं धरणिर्गर्भो शंभूतं विद्युतपुञ्जो समप्रभं कुमारं शक्तिहस्तञ्च लोहितांग्यं नमाम्यहम्। प्रियंगूकलिका क्षेमं रूपेणा प्रतिमं बुधं सौम्यं सर्वगुणोपेतं त्वं बुधं प्रणमाम्यहम्। देवतानां ऋषीणां च गुरुं कनकसन्निभं बन्धभूतं त्रिलोकेशं त्वं नमामि बृहस्पतिम्। हीमकुन्दो मृणालाभ्यं दैत्यानां परमं गुरुं सर्वशास्त्रो प्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम्। नीलांजनो समाभाषं रविपुत्रं यमाग्रजं छायाया गर्भसंभूतं त्वं नमामि शनैश्चरम्। अर्धकायं महाघोरं चंद्रादित्यो विमर्दकं सिंहिकाया सुतं रौद्रं त्वं राहुं प्रणमाम्यहम्। पलालधूम शंकाशं ताराग्रोहो विमर्दकं रौद्रं रुद्रात्मजं कूरं त्वं केतुं प्रणमाम्यहम्। इति श्री वेदव्यासमुखोद्गीतं यः पठेत् सुसमाहिताः। दीपावा यदि वरात्रौ शान्तिस्तस्यो नः संशयः। ऐश्वर्यं तूलं तेषामारोग्यं पुष्टिवर्धनं नरनारी नृपाणाञ्च भवेद्दुः स्वप्ननाशनम्। ग्रोहो नक्षत्रजा पीरास्तस्कराग्निशम्भुवा त्या शर्वाः प्रणमं यान्ति वैशुभ्रूति न संशय। इति श्री वेदव्यासविरोचितं नवग्रहस्तोत्रं सम्पूर्णम्। এই অপূর্ব সুন্দর নবগ্রহ স্তোত্রের রচয়িতা ঋষিশ্রেষ্ঠ শ্রী ব্যাসদেব। নবগ্রহ স্তোত্র মূলত নয়টি গ্রহের শান্তি বিধানের মন্ত্র। জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ কুপিত থাকলে সেই বিশেষ গ্রহের শান্তির জন্য বা সার্বিকভাবে সমস্ত গ্রহের শান্তির জন্য নবগ্রহ স্তোত্রের মাধ্যমে গ্রহদের স্তুতিগান করা হয়। দিনে বা রাত্রে যে কোনো সময় নবগ্রহ স্তোত্র পাঠ করা যায়। সম্পূর্ণ স্তোত্র কিংবা বিশেষ গ্রহের শান্তির জন্য নির্দিষ্ট স্তোত্রের অংশটি পাঠ করা যেতে পারে। আসুন এখন আমরা সম্পূর্ণ নবগ্রহ স্তোত্রের বঙ্গানুবাদটি জানব। প্রথমেই সূর্য স্তোত্রের মধ্যে বলা হয়েছে, জবা ফুলের মতন রক্তিম কাশ্যপের পুত্র প্রচণ্ড জ্যোতি বা তেজযুক্ত অন্ধকার নাশক সর্ব পাপ বিনাশক হে দিবাকর আমি আপনাকে প্রণাম করি। দ্বিতীয় চন্দ্র স্তোত্রের মধ্যে বলা হয়েছে, দধি শঙ্খ এবং বরফের ন্যায় আভাযুক্ত ক্ষীর ও সাগর হইতে আবির্ভূত শিব শম্ভুর মস্তকে ভূষিত হে চন্দ্রদেব আমি আপনাকে প্রণাম করি। তৃতীয় মঙ্গল স্তোত্রের মধ্যে বলা হয়েছে, ভূমিপুত্র
বিদ্যুৎপুঞ্জের ন্যায় দীপ্তিমান, হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয় রক্তিম শরীর, আমি আপনাকে প্রণাম করি। বুধ স্তোত্রের মধ্যে বলা হয়েছে, প্রিয়ঙ্গ ফুলের কলির মতন শ্যামবর্ণ, রূপে তুলনাহীন সোমের পুত্র সর্বগুণী, হে বুধ আমি আপনাকে প্রণাম করি। বৃহস্পতি স্তোত্রের মধ্যে বলা হয়েছে, দেবতা এবং ঋষিদের গুরু স্বর্ণকান্তি, তিন লোকে পূজিত, হে বৃহস্পতি আমি আপনাকে প্রণাম করি। শুক্র স্তোত্রের মধ্যে বলা হয়েছে, পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতন যার আভা, দৈত্যগুরু সর্বশাস্ত্রে পারদর্শী, হে ভৃগুপুত্র আমি আপনাকে প্রণাম করি। শনি স্তোত্রের মধ্যে বলা হয়েছে, নীল বর্ণের চক্ষু সমান আভা, সূর্য ও ছায়ার পুত্র, যমের জ্যেষ্ঠ ভ্রাতা, হে শনিদেব আমি আপনাকে প্রণাম করি। রাহু স্তোত্রের মধ্যে বলা হয়েছে, অর্ধদেহী মহাশক্তিশালী চন্দ্র সূর্য দমনকারী সিংহিকার পুত্র, হে রাহু আমি আপনাকে প্রণাম করি। কেতু স্তোত্রের মধ্যে বলা হয়েছে, পলিমাটির ধুলার মতন ধোঁয়াটে বর্ণ গ্রহ নক্ষত্র দমনকারী রুদ্রের আত্মজ, নিষ্ঠুর হে কেতু আমি আপনাকে প্রণাম করি। এবং দর্শক বন্ধু, এরপরে শেষে যে তিনটি শ্লোক আছে, সেই তিনটি শ্লোক হল নবগ্রহ স্তোত্র পাঠের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোকটিতে বলা হয়েছে, ব্যাসদেব দ্বারা কথিত এই নবগ্রহ স্তোত্র যে মনোযোগ সহকারে দিন বা রাতে পাঠ করে তার অবশ্যই শান্তি লাভ হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। অতুল ঐশ্বর্য প্রাপ্তি আরোগ্য লাভ এবং দেহের পুষ্টি বৃদ্ধি হয় এই নিত্য স্তোত্র পাঠে। কোনো স্ত্রী পুরুষ বা রাজাকে নিয়ে দেখা দুঃস্বপ্ন নাশ হয়। এই নবগ্রহ স্তোত্র নিত্য পাঠ করলে বা শ্রবণ করলে গ্রহ নক্ষত্র দ্বারা কষ্ট চুরি ভয় আগুনের ভয় ইত্যাদি দূর হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। ইতি শ্রী ব্যাসদেব বিরোচিতং নবগ্রহ স্তোত্র সম্পূর্ণম।